ফ্লাইট কয়টায় ভাইয়া? সাড়ে চারটায়। না আসলে ওই যে হয়েছে কি, যাইতেছিলাম আমার ছেলেগুলো তো দুবাই দেখবে, এই জন্য ইচ্ছা করে আমি একদিন হোল্ড করে দিলাম। দুবাই দেখতে হলে তো আরো দুই তিন দিন আগে আসতে হবে, দুবাই দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। শীতের ভিতরে এখন কোথাও যাওয়া যায় না। আমি এটা বললাম যে তোর তোমার বোনকে দাওয়াত করো, আসো তুমি, তোমার তোমার ভাইয়ের পাশে দাঁড়াও, ভাইয়ের সাথে দাঁড়াও। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই দেখালাম বেলজিয়াম থেকে আমার বাসায় গেস্ট এসেছিল, আপনাদের ভাইয়ার খালাতো ভাই তার ছেলেকে নিয়ে এসেছিল বেলজিয়াম থেকে বাংলাদেশে যাচ্ছে, তো দুবাইয়ে একদিনের ট্রানজিটে ছিল, তো আমার বাসায় এসেছিল। তো হঠাৎ করেই মানে আমি নিউজ পেলাম রাত্রে 8টা 9টার দিকে যে ভাইয়া আসতেছে দুবাইয়ে, তো ঠিক মতো আমাকে জানানো হয় নাই যে কখন আসবে কি করবে। তারপরে যখন রাতে জানলাম তো আমি বেশ কিছু রান্না করে রেখেছিলাম, তো ভাইয়া হোটেলেই উঠেছিল, তো হোটেল থেকে আপনাদের ভাইয়া পরের দিন ডিউটি ছিল, ও ডিউটি করে সকাল 11টার দিকে আবার ওদেরকে নিয়ে একটু দুবাই মল তারপরে কয়েকটা জায়গায় আর কি একটু দেখিয়ে দুপুরে বাসায় নিয়ে এসেছিল। আর আমি যতটুকু পেরেছি অল্প টাইমের ভিতরে মানে রান্না করে তারপরে খাওয়িয়েছি, কারণ আমার ভাসুর হয় অনেক দিন পরে, আমার সাথে প্রায় 15 বছর পর দেখা হলো, বেলজিয়ামে থাকে পরিবার সহ ওখানকার রোরা সিটিজেন। আমি রাতে যখন শুনলাম যে ভাইয়া দুবাই হয়ে যাবে, ভাবলাম যে দুবাই কি বের হবে মানে এয়ারপোর্ট থেকে কি বাহিরে বের হবে নাকি এয়ারপোর্টেই থাকবে, এটা আমি জানতাম না। তো সকালে যখন আপনাদের ভাইয়া অফিসে গিয়েছিল তো ভাইয়ার মোবাইলে ফোন দেওয়াতে ভাইয়া বলল যে না সে হোটেলে আছে, তো একদিনের জন্য সে দুবাইয়ের ট্রানজিট নিয়েছিল। তারপরে আপনাদের ভাইয়া অফিস থেকে বের হয়ে ভাইয়াকে নিয়ে একটু ঘুরিয়েছে, তারপরে দুপুরে বাসায় নিয়ে এসেছিল। আর আমি যেহেতু রাতে একটু শোনার পরও আমার যেন কেন একটু মনে হচ্ছিল যদি ভাইয়া দুবাইয়ে যদি বের হতে পারে এয়ারপোর্ট থেকে তাহলে তো অবশ্যই আমার বাসায় আসবে, আমি সেটা মনে করে রাত্রে একা একাই সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি কিন্তু এই যে তান্দুরি চিকেন কারি রান্না করেছিলাম, তারপরে আমি খাসির মাংস আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময়, এখানে আমাদের এখানে বাঙালি একটা দোকান আছে এখানে হচ্ছে খাসি জবাই করেছিল, তো অফিস থেকে আসার সময় ওদের দোকান হয়ে এসছে, ওদের দোকান থেকে আপনার ভাইয়া কলিজা তারপরে খাসির মাংস মগজ এগুলো নিয়ে আসছিল। তো আমি ওই রাত্রেই আবার কিছুটা রান্না করেছিলাম, একদম ফ্রেশ খাসির মাংস আমি রান্না করেছিলাম আর মগজটা ভুনা করে ফেলেছিলাম, আর তান্দুরি চিকেনটা আমি এই যে তান্দুরি চিকেন কারিটাও আমি রাতেই রান্না করে রেখেছিলাম। তো যেহেতু দিনের বেলা ভাইয়া আসলে বেশিক্ষণ থাকতে পারবে না, তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি দুই তিনটা তরকারি আগে থেকে একটু রান্না করে রেখে দিয়েছিলাম। আর ভাইয়া যে এসেছিলো আমার বাসায় তখন কিন্তু আমি একটু সবজি রান্না করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম, কাবাব ভেজেছিলাম, আর আমি ফিশ মাখিয়ে রেখেছিলাম হোয়াইট ফিশ, এগুলো আমি ফ্রাই করে দিয়েছিলাম, সালাদ করেছিলাম, পোলাও করেছিলাম, মানে যতটুকু আমি অল্প টাইমে পেরেছিলাম মানে আমি করার চেষ্টা করেছি। আর আসলে কি আমরা তো বাহিরে থাকি, ওই রকম আত্মীয় স্বজন তো আর সবসময় আসে না, আসার কথা শুনলে বা আসলে অনেক ভালো লাগে, তো অনেক দিন পরে আমার ভাসুর আসলো আমার বাসায়,
বাচ্চাকে নিয়ে আসলো। আর এই করোনাকালীন সময় দেশে যাচ্ছে, একটু বললাম যে এই অবস্থায় এখন যাচ্ছে কেন, না গেলেই ভালো হতো। তো খালুর শরীরটা অনেক খারাপ, সেই জন্য আর কি ভাইয়া যাচ্ছে। তো দোয়া করি যেন সুস্থ থাকে, বাচ্চাকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে বললাম যে বাসাতে যেন বের না করে কোনো দরকারি কাজ ছাড়া, যেহেতু ওরা সব বাইরেই থাকে, বাইরে বড় হয়েছে। তো ওয়েদারের একটা ব্যাপার আছে, এটা ভাইয়াকে মনে করিয়ে দিলাম যে ভাইয়া ওকে বাসা থেকে যেন বের না করে, আর থাকবে অবশ্য ঢাকাতেই। আর এই যে আপনাদের ভাইয়া যে খাসির কলিজা তারপরে মাংস এগুলো নিয়ে আসছিল, সেগুলো আমি আবার গরম পানি করে রাত্রে খুব সুন্দর করে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কী কী কাজগুলো করেছিলাম ভাইয়ার জন্য, কী কী রান্না করেছিলাম, সেগুলো একটু একটু করে ভিডিও করেছি, পুরো ভিডিও করতে পারিনি। আসলে একা হাতে কাজ করতে হলে ভিডিও করা যায় না, আর ওইরকম অনেকে বাসায় ওরকম লোক থাকে যে কাজ করছে, কেউ একজন ভিডিও করে দিচ্ছে, ওইরকম কেউ নেই আসলে। আর আমরা কিন্তু জানি, যারা ভিডিও তৈরি করি আমরা জানি কোন ভিডিও করতে গেলে বেশি কষ্ট হয়। রান্না বান্না দেখাতে গেলে যখন আমরা কাউন্টারটা মানে গুছিয়ে নিই, সব কিছু জোগাড় করে নিয়ে আসি, ক্যামেরা ফিট করি, ওইটা কিন্তু বেশি কষ্ট হয়। আর অনেকে আছে যে একদম মানে রান্নাবান্না একদম দেখায় না, তারপরে জাস্ট শুধু এই ঘর ওই ঘর হাঁটাহাঁটি করে, দুই একটা মানে নিজের থেকে কোনো ভয়েস দিতে হয় না, মানে জাস্ট কি হচ্ছে সেগুলো একটু দেখায়, ওই ধরনের ভিডিওগুলো করে আবার ছেড়ে দেয়, ওই ভিডিওতে কিন্তু কোনো কষ্ট হয় না। আর আমরা যারা ভিডিও তৈরি করে আবার ভয়েস দিই, আমরা জানি যে এটা কত কষ্টের। আর বিদেশের বাড়িতে কিন্তু কন্টিনিউ কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, সব কিছু নিজের হাতে একা একা করতে হয়। কোটা বাছা থেকে শুরু করে ধোয়া পাকলা সব কিন্তু নিজের হাতেই করতে হয়। তো সেই জন্য আর কি ওরকম ভিডিও করে রাখবো বা ভিডিও করতে হবে এরকম কিন্তু মাথায় থাকে না, একদমই থাকে না। তো যতটুকু মানে পারি হাত দিয়ে ধরেই কিন্তু স্টানও নিয়ে আসি না, মাঝে মধ্যে হাত দিয়ে ধরেই কিন্তু ভিডিও করার চেষ্টা করি, যেহেতু আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে ছাড়তে হবে, সেই জন্য আর কি ভিডিওটা একটু করে হলেও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিনের মতো আজও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি ব্রোকলি দিয়ে চিকেন দিয়ে খুব সুন্দর একটা চাইনিজ সবজি করেছিলাম, এটা অনেক টেস্টি হয়েছিল। আর এই সবজিটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো এই সবজিটা আমার বাসায় যে কোনো মানুষ আসলে আমি রান্না করে দিই, তারা খেয়ে খুব প্রশংসা করে, আর আমার নিজের কাছেও খুব ভালো লাগে চাইনিজ এই সবজিটা। তো এটা রান্না করে নিয়েছিলাম, তান্দুরি চিকেনটা করেছিলাম। এই যে এটা আমার ফ্রিজে সবসময় মাখানোই থাকে, তো আমি রাতে বের করে রেখেছিলাম, তো আমি দিনের বেলা এটা আবার খাওয়ার বেশ কিছুক্ষণ আগে আমি এটা ভেজে নিয়েছিলাম। তো আমি সমস্ত খাবার কিন্তু একদম কমপ্লিট আমার 12টার ভিতরে একদম রেডি করে ফেলেছি খাবারগুলো। তো ভাইয়ারা ঠিক 12টার দিকে চলে আসছে, আমি মানে কিচেনে এগুলো রেডি করছিলাম আর তখনই দেখি কলিং বেল বাজছে, তো খুলে দেখি ওরা চলে আসছে। তো আর দেরি করিনি, কারণ আপনাদের ভাইয়া অফিস থেকে ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে বাসায় এসছে, 4 ঘন্টা মতো ছুটি নিয়ে এসেছিল। তো ওদেরকে আবার বাসার থেকে খাওয়া দাওয়া করিয়ে আমাদের সাথে দেখা করিয়ে তারপর আবার হোটেলে নিয়ে দিয়ে তারপরে সে আবার অফিসে চলে গিয়েছিল, সেই জন্য খুব তাড়াহুড়া করছিল। তো ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে 1:30টার দিকে বাসার থেকে বের হয়ে গিয়েছে ওরা। তো এই যে ওদের জন্য কী কী রান্না করেছিলাম একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমিও বেশ 2 বছরের মতো হতে আসলো বাংলাদেশে যেতে পারিনি, আমার মনটাও খারাপ যখন দেখলাম ভাইয়া মানে বাংলাদেশে যাচ্ছে, মনে হচ্ছিল যে আমি যদি যেতে পারতাম ভালো হতো। তো দোয়া করবেন ফ্লাইট যেন স্বাভাবিক হয়ে যায়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, আমিও যেন যেতে পারি বাংলাদেশে, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। তো চেষ্টা করব ফ্লাইট স্বাভাবিকভাবে চালু হলে আমি বাংলাদেশে যাব। আর বাংলাদেশে এখন শুনছি অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে, তো জানি না এই অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাব। সেই জন্য তো আর পৃথিবী থেমে থাকবে না, পৃথিবী কিন্তু তার নিয়মেই চলছে, তো এত ভয় পেলেও হবে না। তো দেখি, ইচ্ছা আছে ফ্লাইট যদি মানে স্বাভাবিকভাবে চালু হয়ে যায়, আসা যাওয়া করা যায়, তাহলে ইনশাল্লাহ আমার যাওয়ার ইচ্ছা আছে। আর এখন যেহেতু বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, তো যারা বাংলাদেশে আছেন প্লিজ আপনারা
প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে যেন না, আর যেভাবে আপনাদেরকে সেফ করার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, প্লিজ আপনারা নিজে থেকে একটু সাবধান থাকেন, একটু সতর্কতা অবলম্বন করেন, তাহলে আপনারাও সুস্থ থাকতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।